কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন যে ভিডিওটি পড়ব এটি স্কুলের শিক্ষার্থী, গৃহিণী মা, কর্মজীবী নারী, চাকুরিজীবী পুরুষ মানুষ, চাকুরি প্রত্যাশী ছেলে মেয়ে এবং নিউ লার্নার্স যারা নতুনভাবে ইংরেজি শেখার চেষ্টা করছে তাদের প্রত্যেকের খুব উপকারে লাগবে বলেই আমার বিশ্বাস। আমি একটি সিন কম্প্রিহেনশন পড়ে শোনাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। হাই, আই এম সাগর। ও হে, আমি সাগর। আই এম ইন ক্লাস ফোর, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আই এম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। আই হ্যাভ এ লিটল সিস্টার, আমার একজন ছোট বোন আছে। হার নেম ইজ কিয়া, তার নাম কিয়া। শি ইজ অনলি 3 ইয়ার্স ওল্ড, সে মাত্র 3 বছরের। মাই ফাদার ইজ আ ডক্টর অ্যান্ড মাই মাদার ইজ আ হাউস হেল্প, আমার বাবা একজন চিকিৎসক এবং মা একজন গৃহিণী। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ স্কুল টিচার বাট হি ডাজন্ট ওয়ার্ক নাও, আমার দাদা একজন বিদ্যালয় শিক্ষক ছিলেন কিন্তু বর্তমানে তিনি কাজ করেন না। মাই গ্র্যান্ডফাদার হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক, আমার দাদা আমার বাড়ির কাজে সাহায্য করেন। হি ইজ ভেরি স্মার্ট, তিনি খুব সুদর্শন। মাই গ্র্যান্ডমাদার ওয়ার্কস অ্যাট হোম, আমার দাদিমা বাড়িতে কাজ করেন। শি মেক্স দ্য বেস্ট পিঠাস ইন দ্য ওয়ার্ল্ড, তিনি পৃথিবীর সবচেয়ে ভালো পিঠা বানান। শি হেল্পস মাই মাদার উইথ দ্য গার্ডেন, তিনি আমার মাকে বাগানে সাহায্য করেন। মাই মাদার হ্যাজ আ ওয়ান্ডারফুল গার্ডেন, আমার মায়ের একটি চমৎকার বাগান আছে। আই এম ভেরি প্রাউড অফ ইট, আমি ইহা নিয়ে খুবই গর্বিত। শি গ্রোজ দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দ্য নেইবারহুড, তিনি বাগানে সবচেয়ে চমৎকার টমেটো এবং শসা উৎপাদন করেন। দে আর ডেলিশিয়াস, সেগুলো খুবই সুস্বাদু। তো এখানে আমরা সাগরের সম্পর্কে জানলাম, তার পরিবার সম্পর্কে জানলাম। এইভাবে আপনি শুনে শুনে আপনার নিজের পরিবার সম্পর্কেও বাক্য তৈরি করে ফেলতে পারবেন এবং সেগুলো অন্যদেরকে বলতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এইটা একটি সিন কম্প্রিহেনশন, এখান থেকে পরীক্ষাতে কলাম, এ কলাম, বি কলাম, শব্দ এক ধরনের শব্দের সাথে একই ধরনের পাশাপাশি বাক্য মিলিয়ে আপনারা বাক্য তৈরি মানে মিলিয়ে লিখতে পারবেন। তারপরে থাকে ট্রু ফলস, তারপরে থাকে ওয়ার্ড থাকে এবং শূন্যস্থান থাকে, সেগুলো বাক্যের সাথে বসিয়ে শূন্যস্থান পূরণ করা এবং প্রশ্নের উত্তর দেওয়া। তো ছোটো সোনামণিরা, আপনারা মনোযোগ দিয়ে এগুলো প্র্যাকটিস করলে পরীক্ষাতে খুব ভালো করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, বাই।